ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, শুধু আমার একটু সামান্য ভুলের কারণে আজকে আমার এই কঠিন ভয়াবহ বিপদের সম্মুখীন আজকে আমি। যাই হোক, সকল অপরাধ আমার, আমি নিজের কাছে নিজে লজ্জিত, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ থেকে যদি যেভাবে বাউল গান করা যায় আমি সেভাবে করব। এখন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেভাবে বাউল গান করার, আমি আর ওইভাবে বাউল গান পরিবেশন করব না। যারা আমার ভিডিওগুলো আপলোড করেছেন এবং যারা শেয়ার করেছেন, আমি তাদের কারো ছোট বোন এবং বড় বোনের মতো, কারো মেয়ের মতো, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পারি নাই, কারো মেয়ে হিসাবে, কারো বোন হিসাবে যদি দয়া লাগে, ভিডিওগুলো যারা শেয়ার করেছেন তারা কেটে দিবেন, তারা ডিলিট করে দিবেন। এখন থেকে আমি নিজেও সুন্দরভাবে বাউল গান করব, এবং যারা এই বাউল গান নামে নোংরামি করবে আমি তাদেরকেও, তাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি নিজের কাছে নিজে লজ্জিত। যাই হোক, সকলের উপর মালিকের রহমত বর্ষিত হোক। তো বিশেষ করে আমার দাদা উস্তাদ শ্রী সুনীল কর্মকার, কারণ আমি যতদিন গানের বয়সে এসেছি ততদিন আমি আমার উস্তাদের কাছে, সুনীল কর্মকার কাছে আমি 5 মিনিটও বসে দেখিনি। যদি 5-7 মিনিট আমার উস্তাদের আমি সময় দিতাম, তাহলে এই বাউল গান যেমনি করার লাগে এটা আমি বুঝতাম। আমি সত্য বুঝতে পারছি না, সবাই ক্ষমা দৃষ্টিতে আমার দেখবেন। আর যারা এই বাউল গান নামে এইভাবে গান করবে, তাদের যারা নোংরামি করবে, নাচানাচি করবে, তাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াব এবং প্রতিবাদ করব। এই প্রথমবার আমি লাইভে আসলাম। আসলে কিছুদিন যাবত আমি অসুস্থ, সকলে আপনারা জানেন। বেশ কিছু ভিডিও সরাতে আমি খুবই আমি নিজে লজ্জিত হয়ে গেছি। তো আপনারা যদি আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমি খুব কৃতজ্ঞ হব, এবং কি আমার ভালো লাগবে আপনারা সবাই আমার ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এইভাবে গান পরিবেশন করব না। যাক, আপনাদের এই ভিডিওটি আপলোড করাতে, যারা শেয়ার করাতে অনেক কমেন্ট করেছেন, অনেকে ভালো কমেন্ট করেছেন, না বাজে কমেন্ট করেছেন, যাকে এতে আমি বুঝতে পারছি যে গান কেমনে গাওয়ার লাগে। আমি ওইভাবেই গাওয়ার চেষ্টা করব। তো আমি আবারও বলছি, আমি কারো ছোট বোন এবং কারো বড় বোন, কারো মেয়ের মতো, সবাই আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এভাবে গান করব না।